রসুনে রয়েছে সালফার, ক্যালসিয়াম এবং জিঙ্ক, যা মাথার ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। রসুনে থাকা সেলেনিয়াম চুলের গোড়ায় রক্ত প্রবাহ বাড়িয়ে দেয় এবং চুল পড়ার মাত্রা কমে যায়, সেই সঙ্গে দূর হয় খুশকি এবং নতুন চুলও গজায়। এতে চুলের ঘনত্ব বাড়ে এবং চুল হয় উজ্জ্বল। তবে রসুন শুধু ব্যবহার করলেই হবে না, কিভাবে ব্যবহার করবেন তা জেনে নিন। প্রথমে 8-10 কোয়া রসুন নিয়ে ভালোভাবে পেস্ট করতে হবে এবং পেস্ট মাথার ত্বকে লাগিয়ে অপেক্ষা করতে হবে 10 মিনিট। পানি যেন খুব বেশি গরম না হয় সেদিকে খেয়াল রাখবেন, কারণ গরম পানি চুলের জন্য ক্ষতিকর। এরপর হালকা গরম পানিতে ভালোভাবে চুল ধুয়ে নিতে হবে। সপ্তাহে এইভাবে 3 বার ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে। রসুন এবং গোলাপ জল। রসুনের পেস্ট তৈরি করে তার রসটুকু বের করে নিতে হবে। তারপর চুলে গোলাপ জল মেখে অন্তত আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। এরপর তাতে রসুনের রস চুলে এবং স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করতে হবে। অপেক্ষা করতে হবে আরও আধ ঘন্টা। এরপর বড় দাঁতে চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিতে হবে। এরপর হালকা গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এর কিছুক্ষণ পর মানানসই কন্ডিশনার দিয়ে ঠান্ডা পানিতে আরেকবার ধুয়ে নিতে হবে। এভাবে সপ্তাহে অন্তত 2 বার ব্যবহার করলে চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি চুলের ঘনত্ব বাড়বে। আদা এবং রসুনের পেস্ট। 1 কোয়া রসুন এবং 2 ইঞ্চি মাপের আদা ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তারপর বাটিতে আধা কাপ রেডি তেল নিয়ে 2 মিনিটের মতো গরম করতে হবে। এরপর তাতে আদা রসুনের পেস্ট মিশিয়ে আবার গরম করতে হবে, যতক্ষণ না মিশ্রণটি খয়েরি রং ধারণ করে। এরপর চুলার আঁচ বন্ধ করে মিষ্টনটি থেকে তেলটুকু বের করে নিতে হবে এবং এই তেল একটি শিশিতে সংরক্ষণ করতে হবে। উপকারী এই তেল নিয়মিত স্ক্যাল্পে মালিশ করলে উপকার পাওয়া যাবে এবং তেল ব্যবহারের আধা ঘন্টা পর ভালোভাবে ধুয়ে নিতে হবে। রসুন এবং মধুর ব্যাগ। রসুনের 8টি কোয়া নিতে হবে। এরপর সেগুলো পিষে রস বের করে নিতে হবে। সেই রসের সঙ্গে 1 চা চামচ মধু নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মিষ্টনটি স্ক্যাল্পে এবং চুলে লাগিয়ে অপেক্ষা করতে হবে 20 মিনিট। এরপর শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুল ধুয়ে নিতে হবে। চুল ধোয়া শেষে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। সপ্তাহে 3 দিন এভাবে ব্যবহার করতে হবে এবং এটি নিয়মিত ব্যবহার করলে চুলের গোড়া অনেকটাই শক্ত হবে এবং চুল পড়া বন্ধ হবে এবং চুল থাকবে ঝলমলে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।